যখন আমাদের এই তথ্যচিত্রের কাজ আরম্ভ হল তার কয়েকদিন আগেই উনি 87 বছরে পা দিয়েছেন। মাত্র কিছুদিন হল কঠিন অসুখ থেকে উঠেছেন, তাই শরীর বেশ দুর্বল, কিন্তু মনের ওপর তার প্রভাব পড়েনি। সেদিন আমাদের জন্য আঁকছিলেন ছোটবেলার স্কুলের ছবি। শান্তিপুরের এই স্কুলের খুব কাছেই ছিল ওদের আদি বাড়ি। বাবা মা দুজনেই ছিলেন শিল্পের অনুরাগী। মা সুন্দর মাটির মূর্তি করতে পারতেন আর বাবা আঁকতেন ছবি। শিল্পের বীজ বাড়িতেই ছিল আর ছিল পরিবেশের মধ্যে, সেই অতি পরিচিত বাংলার গ্রাম, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ কিংবা জীবনানন্দের গ্রাম, যার নানান রূপ প্রকাশ পেয়েছে এই শিল্পীর অজস্র ছবির মধ্যে। আমরা যখন এই ছবিগুলো ক্যামেরায় তুলছি তখন উনি অনায়াসে প্রতিটি ছবির স্থান কাল বলে দিচ্ছিলেন, যেন এই সেদিনের কথা। কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করে চলে এসেছিলেন শিল্পের আর এক সাধন ক্ষেত্র শান্তিনিকেতনে। সেখানে তখন স্বয়ং রবীন্দ্রনাথ রয়েছেন, রয়েছেন অবনীন্দ্রনাথ, রয়েছেন নন্দলাল বসু। একদিন ইচ্ছে হল রবীন্দ্রনাথের একটা স্কেচ করার, আর এই ছবির সূত্রেই কবির খুব কাছাকাছি এসে পড়লেন। সেদিন সেইটি তাকে দেবার আগে আমি তাকে একটি সেই ছবির নিচে নিজে কবিতা লিখে তার হাতে দেবার আগে আমি বললাম যে আমি একটি ছবির নিচে আপনার আঁকা স্কেচের নিচে একটি কবিতা লিখেছি, সেইটি আপনাকে পড়ে শুনিয়ে আপনার হাতে দেব। তা উনি বললেন তো তুমি কবিতা বলে তো, আচ্ছা পড়ো শুনি। আমি লিখলাম, লিখেছি যেটা সেটা তখন বললাম, ভাষার ছন্দে সুরের স্পন্দে যেথায় বিশ্ব দিয়েছে দেখা, মোর চিত্ত সেথায় দরিতে যে চায় সম্মল যা সেটি দেখা। শান্তিনিকেতনে যাওয়ার আগে থেকেই পোর্ট্রেট আঁকার শখ ছিল। একদিন রবীন্দ্রনাথ মনে করিয়ে দিলেন পোর্ট্রেট পেন্টিং এর প্রবাদ পুরুষ রেমব্রান্টের কথা। নতুন করে যেন উৎসাহ যোগালেন রেমব্রান্ট, মানুষের মুখের মধ্যে যত বিচিত্র ভাবের সমাবেশ করতে পারে তাকে ক্যানভাসের উপর তুলে ধরতে হবে। গত 50 বছরে সেই পোর্ট্রেটের সংখ্যা বেশ কয়েক হাজারে গিয়ে পৌঁছেছে, যার প্রতিটিতে আছে সেই সব মানুষদের সই। পেন্সিল, চক, চারকোল, প্যাস্টেল, ওয়াটার কালার কিংবা অয়েল পেন্টিং, অজস্র মাধ্যমে অজস্র মুখ। এই ছবিগুলি দেখানোর সময় বলছিলেন আরো এক প্রেরণার কথা। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখিয়ে বললেন, হে পার্থ, আমার অলৌকিক নানাবিধ নানা বর্ণ নানা আকৃতির শত সহস্র রূপ দর্শন কর। ভারতীয় অধ্যাত্মবাদ আমার রূপ সাধনার পথে, সে শিল্পকলা এবং ভাস্কর্যের পথে কি করে এসে গেল এটা আমি বেশ বুঝতে পেরেছি। যে ভারতীয় শিল্প, ভারতীয় দর্শনে এইটুকুই বুঝেছি যে স্রষ্টা সৃষ্টির মধ্যে, সৃষ্টির মধ্যে যা কিছু আছে সবের মধ্যেই তিনি আছেন। গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগেতে তিনি অর্জুনকে বলেছেন, নিজের পরিচয় দিয়েছেন। তা এই ভাবে অধ্যাত্ম রূপ, এই সমস্ত রূপে তিনি রয়েছেন, এই চেতনা এই থেকেই আমার মধ্যে এসে গেল আমার কি চিত্রকলা সাধনায়, কি কি ভাস্কর্য সাধনায়, কি ছন্দ, কি সুর সঙ্গীতে, সকল বিষয়েতেই অধ্যাত্ম ভাব কি। তমস্ত
শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তন পুরুষোমত মে তোমারি মধ্যন্ত মনন্ত বীর্য মনন্ত বাহুং শশি সূর্য নেত্রম পশ্যামি ত্বং দীপ্ত উতাস বক্ষং সতেজসা বিশ্বমেদম এই গান ওর নিজের রচনা। ওর লেখা গানের রেকর্ডও বেরিয়েছিল। এখন বয়সের ভারে গলা ভেঙে গেছে, আজকাল গাইতেও কষ্ট হয়, কিন্তু একসময় ছিলেন দিলীপ কুমার রায়ের অত্যন্ত প্রিয় ছাত্র। অবশ্য কবিতা বা প্রবন্ধ এখনো লেখেন। তারাটির জীবনে শত গুরুজনে যা শিখান শিখি তাই, খুঁজিতে আমাকে আমি যে ভ্রমি যে ত্রিলোকে দেখা নাহি তার পাই, শিক্ষা দীক্ষা পেয়ে গেছি তন্ময় হয়ে, শিক্ষা দীক্ষা গুরুতে আমি গুরুময় আর কিছু নয়, আমি নাই আমাকে। ১৯৫২ সালের কথা, নন্দলাল বসু একদিন বললেন, তোমাকে ইউরোপে যেতে হবে, লন্ডনের রয়্যাল একাডেমি অফ আর্টসে। শান্তিনিকেতনে নন্দলাল বসু মশাই আমাকে শেষ যখন আমাকে বললেন যে তুমি এবার রওনা হও লন্ডনে গিয়ে ওয়েস্টার্ন আর্টের এই ড্রয়িং পেন্টিং অয়েল পেন্টিং স্পেশালি আমাদের দেশে নেই এই জিনিসটা, তোমাকে শিখে আসতে হবে, তুমি এইটা পারবে, আর গুরুপ্রসন্ন ঘোষ স্কলারশিপ দেয়, তুমি এখান থেকে কলকাতায় গিয়েই ফর্ম নিয়ে ফিল আপ করে দিয়ে দাও সিনেটের মিটিং এ ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটির কাছে, তা আমি রেকমেন্ড করছি। রয়্যাল একাডেমি গ্যালারিতে বসে এঁকেছিলেন ভিক্টোরিয়া থেকে এলিজাবেথ অবধি রাজা রানীর এই ১০টি ছবির সিরিজ, যার প্রতিটির রং ও পিগমেন্টের ব্যবহারে রয়েছে ইউরোপীয় শিল্পশৈলীর প্রভাব। ইউরোপে নতুন করে আবিষ্কার করলেন আরো এক শিল্প মাধ্যমকে, ভাস্কর্য, যার প্রথম শিক্ষা পেয়েছিলেন নিজের মার কাছে, আর তারই স্বীকৃতি স্বরূপ লর্ড উইলিংডনের হাত থেকে নিয়েছিলেন অল ইন্ডিয়া আশুতোষ মুখার্জি মেডেল ফর স্কাল্পচার। ভারতবর্ষের মূর্তিতে বেশিরভাগই ওই একটা কাল্পনিক যে ইমপ্রেশন ওই জিনিসটা বেশি থাকায় অ্যানাটমিক্যাল ড্রয়িংটা তার মধ্যে কমই পাওয়া যেত, সেটা ইউরোপের ভাস্কর্যের মূল ভূখণ্ড ইউরোপের তো তাই এবং গ্রেট ব্রিটেনেও তাই, তাদের এর মধ্যে একটা অ্যানাটমিক্যাল সাধনা আছে যে গ্রেজ অ্যানাটমিতে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে বলা আছে যা ডাক্তাররা অপারেশন করবার আগে ছুরি বসাবার আগে তারা সমস্ত দেহের যে পাশ থেকে যেখান থেকেই তারা ছুরি বসাক না কেন মানুষের জ্যান্ত মানুষের দেহে তারা বুঝতে পারে চামড়ার নিচে কোথায় কি আছে, কোনটা কাটা দরকার কোনটা না কেটে যায়, এই হুঁশিয়ার হয়ে যায়। সেই রকম ইউরোপের ওই অ্যানাটমির বইটাইগুলো পড়লে পারে কিছু কিছু অ্যানাটমিটা সবচেয়ে ভালো, অন্য অন্য বইতেও অল্প স্বল্প অতটা নেই,
কিন্তু তাদের খানিকটা ওই উপরের সারফেসের অ্যানাটমিক্যাল বিষয়টাই যেন বেশি, এবং সেটা শিল্পীদের নিজের নিজের দক্ষতা অনুসারে এক একজন এক এক রকমভাবে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে নিজেরা সৃষ্টি করে। তবে বেশিরভাগ মানতে গেলে আমি কিন্তু মেনে নিয়েছি উপরকার সারফেসের থেকে গ্রেজ অ্যানাটমি থেকে নিয়ে যে সত্যিকারের অ্যানাটমিক্যাল ড্রয়িং সেইটাই ভাস্কর্যে আমি তাকে রূপ দেবার প্রেরণা পেয়েছি ইউরোপে গিয়ে মডেলিংয়েতে। লন্ডনে শিক্ষার পর্ব শেষ হল, বেরিয়ে পড়লেন বিশ্ববিখ্যাত গ্যালারিগুলো সচক্ষে দেখতে। এমনি করেই একদিন এসে পৌঁছলেন শিল্পের পীঠস্থান প্যারিসে। দেখা পেলেন মোনালিসা। যখন ছবির কাছে গেলাম গিয়ে দেখি সে ছবিটা বেশ একটু দূরে আছে, তার দূর থেকে ছবিটা দেখলাম অন্তত 4-5 ফুট দূরে, আর আমি আর ছবির মাঝখানে দেওয়ালেতে ওই স্পেশালি মোনালিসার ছবি ওইখানেই 4টে কাঠের পোস্ট বসানো আছে, নড়ানো যায় এমন মোটা সরু করে সেটা দেয়া, তার টোন সুতো বা দড়া দিয়ে সেটা ঘেরে আছে যাতে কেউ হাত বাড়িয়ে ছবিতে হাত দিতে না পারে। আর ওদের ভাষায় লেখাও আছে প্লিজ ডু নট টাচ, এইটে ওদের ওখানে লেখা আছে যে হাত দেয়া যাবে না। তো আমি ওখানকার ইনচার্জ হলে তাকে জিজ্ঞেস করলাম যে দেখো আমি 6,000 মাইল দূর থেকে প্রায় এসেছি রয়্যাল একাডেমি লন্ডনে, ওখানে রিসার্চ ওয়ার্ক করছি, তো আমি আমার শ্রদ্ধা জানাবো দুরকম উপায়ে এখানে ছবি মোনালিসার ছবিতে এসে তোমরা আমাকে কি অনুমতি দেবে? বললো তুমি কীভাবে করবে? আমি বললাম তোমাদের চার্চের নিয়ম অনুসারে আমি নীল ডাউন হয়ে মাথার আমার ফেলটা খুলে আমি হাত জোর করে চার্চের ফেয়ারের মতন করে আমি শ্রদ্ধা জানাবো শিল্পীকে, দামিন মোনালিসার চিত্রের যিনি চিত্রশিল্পী সেই লিওনার্দো দা ভিঞ্চিকে আমি শ্রদ্ধা জানাবো। আর ভারতীয় প্রথা হলো এই যে আমি হাত জোর করে এরকম করে আমি প্রণাম করবো, আমার এই কপাল চাপর এই তাই এই যে ওই যেখানে নাম সই করেছেন তার নামের কাছে গিয়ে আমি স্পর্শ করাবো। তা তোমাদের তো রয়েছে স্পর্শ করতে পাবে না, তো তোমরা কি আমাকে দেবে স্পর্শ করতে? এই দুরকম প্রথায় শ্রদ্ধা জানাতে বললো হ্যাঁ দেবো। বলে করলো কি বললো তুমি আগে বাইরে থেকে তোমার এই চার্চের মতন করে আমাদের দেশে এই করলাম করলাম, তারপরেই ওরা সেই ফেন্সটা সরিয়ে দিল, সরিয়ে দিতে আমি গিয়ে কপালটা সেই শিল্পীর নাম সাক্ষরের কাছে ছবিতে গিয়ে কপালটা স্পর্শ করিয়ে এবং হাত জোর করে প্রণাম করে শিল্পীকে আমার শ্রদ্ধা জানিয়ে এলাম দা ভিঞ্চিকে। শিল্পীর প্রতীক চিহ্নে আছে একটি ল্যাটিন প্রবাদ যার অর্থ ইহাই আমার অভীষ্টকে পাওয়া। একদিকে যেমন পেয়েছেন সৃষ্টির আনন্দ, অন্যদিকে পেয়েছেন বহু মনীষীর সান্নিধ্য। যে চিরকাল থাকতে চেয়েছেন পাদপ্রদীপের আড়ালে, কিন্তু তার ছবি তার ভাস্কর্য ভারতের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে এশিয়া ইউরোপের বিভিন্ন দেশে, এমনকি সুদূর আফ্রিকাতেও। দেখতে দেখতে বিকেল হয়ে এলো, এসে পড়ল এক ঝাঁক ক্ষুদে শিল্পী। বললেন এও আর এক সৃষ্টি, এরই মাঝে পাই অন্য এক আনন্দ, শিল্পী গড়ার আনন্দ।
শিল্পীর অবসর নেই, বিরাম নেই। বললেন, কোথায় যেন পড়েছিলাম, বিকামিং অ্যান আর্টিস্ট ইজ আ লাইফ টাইম প্রসেস, আ প্রসেস হুইচ বিগিনস উইথ দ্য ওয়ে ইউ সি থিংস, দ্য ওয়ে ইউ ফিল অ্যাবাউট থিংস অ্যান্ড দ্য ওয়ে ইউ এক্সপ্রেস হোয়াট ইউ সি অ্যান্ড ফিল। বিকামিং অ্যান আর্টিস্ট মিনস অলওয়েজ মুভিং অন টু নিউ গ্রাউন্ডস। শিল্পী তিনি যিনি অবিরাম চলতে পারেন নতুন পথের সন্ধানে।